হ্যালো মাই ফ্রেন্ডস হ্যাঁ অনুপ্রম অনুমিলক ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা বর্তমানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এন ভিএসপির অফিসিয়াল পোর্টালে তো আজকে এই ভিডিওটা যে টপিকের উপর করছি সেটা হচ্ছে নতুন ভোটারের জন্য অ্যাপ্লিকেশান কীভাবে করবেন বা নতুন ভোটার কার্ড কীভাবে তৈরি করবেন সেইটা আজকে আমি ভিডিওতে ইন ডিটেল প্রসিজোর দেখিয়ে দেবো পুরো ফার্স্ট টু লাস্ট আজকে আপনাদের দেখিয়ে দেবো জিনিসটা কীভাবে করতে হবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী লাগছে না লাগছে সমস্ত কিছু আজকে ভিডিও দেখিয়ে দেবো তো আমি অলরেডি লগ ইন করে নিয়েছি লগ ইন করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন ফ্রেশ ইনক্লুশন এই অপশানে কিন্তু আপনাকে যেতে হবে যাওয়ার পরে এখানে ফার্স্ট যে অপশান আই রিসাইড ইন ইন্ডিয়া এই অপশানে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে তার কারণ আপনি ইন্ডিয়ার একটা একজন সিটিজেন তারপর এখান থেকে আপনাকে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল এখান থেকে চুজ করে নিলাম নেওয়ার পরে আমি এখানে নেক্সট অপশানে করে দিলাম করলে পরে যে মেন যে ফর্মটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে কোনো রকম কোনো সার্ভার ইস্যু নেই কোনো রকম কোনো প্রবলেম নেই ঠিক আছে আগেই বলে দিলাম তারপরে এটা এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোন কনস্টিটিউন্সি সেটা আপনি বসিয়ে দেবেন তো এখানে আমার যেটা হচ্ছে সেটা আমি এখান থেকে বসিয়ে দিলাম তো এখান থেকে কনস্টিটিউন্সিটা দেখে বা অ্যালফাবেটিক কীবোর্ডের প্রেসগুলো চলে আসে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট তারপর এখান থেকে আপনার যদি কোনো হাউস নাম্বার বা বাড়ির নাম্বার যদি কিছু থেকে থাকে তাহলে সেটা এখান থেকে আপনি মেনশান করে দেবেন আর যদি না থাকে তবুও এখানে কিছু আপনাকে একটা দিতে হবে তার কারণ হাউস নাম্বারের উপর এখানে একটা টিকমার্ক দেওয়া আছে বাদিকের যে কলমগুলো সেগুলো হচ্ছে ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ডান দিকেরগুলো অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে বাংলায় বাংলা যদি লিখতে গিয়ে কোনো রকম আপনাদের প্রবলেম প্রবলেম হয় আপনারা এমএস ওয়ার্ড আর অভ্লো কিবোর্ডের সাহায্য নিতে পারেন সেখান থেকে আপনারা বাংলা লিখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি লিখলাম দু নম্বর বিবেকানন্দ পল্লী তো এই বাংলা বানানোর মধ্যে আপাতত রকম কোনো সমস্যা নেই ঠিক আছে বাংলা বানানোর কোনো সমস্যা নেই এবার পরেরটা আমি লিখি সেটা হচ্ছে স্ট্রিট অথবা এই অথবা লোকালিটি দেখুন ব্লক বিএল ও ব্লক হয়ে গেছে তো এটাকে আমাকে ব্লক করতে হবে ব্লক করে দিলাম ব্লক এ এবার এখানে কি করবো যে টাউন বা ভিলেজ তো এখানে এই বানানটা ঠিকই নিয়েছে কোনো অসুবিধা নেই পোস্ট অফিস এটাকেও লিখে দিলাম এটাও ঠিক নিয়েছে পিনকোড পিনকোড যেটা হবে সেটা নেবেন পিনকোডের কোনো বাংলা হয় না তো দরকার নেই এবার এইখানে নিচে যেটা অপশান আছে ডেট এই ব্যক্তি এই উপরের ঠিকানায় কত বছর যাবৎ বাস করছেন তো সেটা কিন্তু এইখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে একদম এক্স্যাক্ট বসাতে হবে এমন কোনো কথা নেই মোটামুটি আশেপাশে বা কাছাকাছি হলেই হবে ঠিক আছে কেউ হতে পারে যারা জন্ম থেকে বাস করে তাদের ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন যারা জন্ম থেকে বাস করে না তারা চেষ্টা করবেন যে আশেপাশে একটা ইয়ার বা ডেট বসানোর এখানে যেমন আমি এখানে উনিশশো আটানব্বই লিখে দিলাম ঠিক আছে এই হচ্ছে বিষয় এবার এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে কিছু একটা দিতে হবে তো এখানে আমি অ্যাড্রেস প্রুফ হিসাবে তার ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেবো ঠিক আছে তার ওপর থেকে ড্রাইভিং লাইসেন্সটা চুজ করে আমি এখান থেকে ওপেন করে দিলাম বা আপলোড করে দিলাম দেওয়ার পরে এইবার এখানে আপনাকে রেফারেন্স দিতে হবে যেটা হচ্ছে ফ্যামিলি রেফারেন্স একজনের আপনাকে এপিক নাম্বার দিতে হবে ঠিক আছে সেটা আপনার ফ্যামিলি মেম্বারও হতে পারে আপনার পাড়া প্রতিবেশীও হতে পারে এটা কিন্তু দিতেই হবে ঠিক আছে তো এইখানে এই ব্যক্তির আমি তার যে ওয়াইফ তার যে এপিক নাম্বার যেটা থাকছে তো সেই এপিক নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তো অলরেডি এপিক নাম্বারটা এখানে বসানো হয়েছে তো এপিক নাম্বারটা বসানোর পরে আমি কী করব পুরো জিনিসটাকে একবার মিলিয়ে নিয়ে আমি চলে যাব নেক্সট অপশানে তো ফ্রেন্ডস পুরোটাকে মিলিয়ে নিয়ে নেক্সট অপশান করলাম এরপরে চলে এসছে আপনার যে বার্থ ডিটেল জন্মের যে ডিটেলস সেটা হচ্ছে ডেট অফ বার্থ আপনাকে এখানে দিতে হবে চেষ্টা করবেন প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স থেকে দেওয়া যদি ঠিক থাকে তবেই তো এখানে কিন্তু এজ প্রুফ হিসাবে আপনি প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার এগুলো দিতে পারবেন বাট অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার দিতে পারবেন না ঠিক আছে এখানে আপনার যেখানে জন্মেছেন ঠিক আছে ভিলেজ অথবা সিটি যেখানে জন্মেছেন সেখানকার অ্যাড্রেস নাম এটা দিলেন দেওয়ার পরে আপনাকে এখান থেকে নিচে স্টেট চুজ করতে হবে তো স্টেটটা আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে দিলাম দেওয়ার পরে ডিস্ট্রিক্টটা এখান থেকে তার যে ডিস্ট্রিক্ট নদীয়া সেটা চুজ করে দিলাম এরপরে এখানে বলছে যে এজ প্রুফ দিতে এজ প্রুফ হিসাবে আমি এখানে তার ড্রাইভিং লাইসেন্সটাই দিয়ে দেবো তার কারণ আর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা এজ ডিক্লারেশনের ফর্ম আমাকে ডাউনলোড করতে হলো তো এই ফর্মটা আপনারা সবাই ডাউনলোড করে ফিল আপ করে স্ক্যান করে তারপরে জমা দেবেন ঠিক আছে আর যে মানে ক্যান্ডিডেট তাকে কিন্তু সই করতে হবে আমি এখান থেকে ড্রাইভিং লাইসেন্স অ্যাজ তার এজ প্রুফ হিসাবে দিচ্ছি ঠিক আছে ড্রাইভিং লাইসেন্সের তার কারণ ডেট অফ বার্থ থাকে আর এখানে এজ ডিক্লারেশনটা আমার অলরেডি স্ক্যান করা আছে আমি এখান থেকে তাকে আপলোড করে দিলাম দেওয়ার পরে এবার আমি এখান থেকে সমস্ত কিছু দেখে নিয়ে দেখে কনফার্ম হয়ে যাওয়ার পরে এখানে দেখুন নিচে লেখা আছে নেক্সট অপশান নেক্সট অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এইবার এখানে বলছে আপনার নিজের পার্সোনালিটিস এই জায়গাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমি তার নাম লিখে দিলাম ওপরেটা হচ্ছে শুধু নেম নিচের ওটা টাইটেল এবার উপরে নাম নিচে টাইটেল এবার টাইটেলে দেখুন বানান ভুল আসছে তার মানে আমি এখন এখান থেকে অভ্রয় ইউজ করে বানানটাকে ঠিক করে দিলাম ঠিক আছে এইগুলো একদম মাইনোরিটি করার চেষ্টা করবেন তার কারণ এগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু কার্ডেও ভুল চলে আসবে এবার এখান থেকে রিলেশান হিসাবে আপনি কাকে কাকে দিতে পারেন মা বাবা স্ত্রী অথবা অন্য কাউকেও দিতে পারেন ঠিক আছে তো চেষ্টা করবেন যারা মানে মেল পার্সেন তারা মা বাবাকে রাখার চেষ্টা করবেন আর যারা ফিমেল পার্সেন তারা মা বাবা অথবা স্বামীকেও রাখতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ওয়াইফকেও করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তো এখানে আমি তার ফাদারকে করে দিচ্ছি এটা এটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট তার নাম ঠিক আছে এটা যেটা লেখা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের নাম তো এখানে আমি টাইটেলটা আবার ভুলে এসেছে টাইটেলটাকে আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি কপি করা আছে পেস্ট করে দিলাম এবার এখানে হচ্ছে সেই ব্যক্তির তার বাবার নাম ঠিক আছে এইবার ব্যক্তি যদি মারা গিয়ে থাকে বা যদি জীবিত না থাকে তাহলে আপনি সামনে লেট মেনশান করে দিতে পারেন ঠিক আছে লেট আমি এখানে মেনশান করে দিলাম দেওয়ার পরে তারপরে এখানে বাংলাটা এত বড়টা যদি তারা লিখতে যায় ভুলভাল লিখবে শিওর দেখুন ভুলভাল লিখেছে এইবার কি করতে হবে এইটা আমাকে বাংলায় নিজেকে লিখে নিতে হবে তো আমি এখানে অফরো ইউজ করছি আর এম ওয়ার্ড ইউজ করছি এখানে আমি কি করব তার বাবার যে নাম মৃত বলে আমি লিখে নেবো ঠিক আছে তো লেট তো লেখা যাবে না তো লেটের জায়গায় যেহেতু পুরো বাংলাতে হচ্ছে তাই জন্য আমি এখানে কী লিখবো মৃত বলে লিখে নেবো ঠিক আছে তো মুছে মুছে দিলাম আমি এটাকে দিয়ে আমি লিখছি মৃত তো এখান থেকে করে নিচ্ছি মৃত ঠিক আছে মৃত লিখে নিলাম নিয়ে এইবার তার যে বাবার নাম যেটা সেটা সেটা লিখে নেবো ঠিক আছে তো তার বাবার নাম এখানে রাধের শ্যাম বিন বলে ঠিক আছে তো রাধে হলো এবার এখান থেকে হলো শ্যাম এ হলো বিন এবার টোটালটাকে আমি এখান থেকে কী করবো কপি করবো তো আমি এখানে একটা ব্র্যাকেট ইউজ করছি যেহেতু মৃত বলে তো টোটালটাকে আমি এখানে কপি করবো কপি করার পরে আমি এখানে গিয়ে পেস্ট করে দেবো ঠিক আছে তো আগে কি হতো ব্র্যাকেট থাকলে সেটা নিত না বাট এখন ব্র্যাকেট থাকলে সেটা নিচ্ছে এটা হচ্ছে খুব একটা মানে ভালো পয়েন্ট ঠিক আছে তো ব্র্যাকেট আমি মেনশন করে দিলাম দেওয়ার পরে এখান থেকে তার যে ফটো তার যে নিজের পাসপোর্ট ফটোগ্রাফ কালার তো সেটা আমি এখান থেকে তাকে চুজ করে দিচ্ছি এখান থেকে ফটোটা নিয়ে নিলাম নিয়ে এখানে তুই চুজ করে দেওয়ার পরে এবার এখান থেকে আমি নেক্সট অপশানে পুরোটা মিলিয়ে নেব অবশ্যই মিলিয়ে নেবেন সমস্ত নাম স্পেলিং বানান সমস্ত বাংলা ইংরাজি সমস্ত কিছু ঠিক আছে কি না সেগুলো সমস্ত কিছু দেখে নেওয়ার পরে তারপরে আপনাকে ক্লিক করতে হবে নিচে যে নেক্সট অপশান রয়েছে সেই নেক্সট অপশানের উপরে তো এখন সমস্ত কিছু মিলিয়ে নেওয়া আপাতত কমপ্লিট হয়ে গেছে এখন আমি নেক্সট অপশানে ক্লিক করে আগ্র মানে পরে স্ট্যাপে এগিয়ে গেলাম তো প্রথমবার যেটা রয়েছে সেটা হচ্ছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা যদি থেকে থাকেন তাহলে ওখানে টিক দেবেন আর যদি ওগুলোর মধ্যে না থাকে তাহলে আদার জায়গায় কি লিখে দেবেন যে আপনার কি ধরনের প্রবলেম রয়েছে তারপর নিচে রয়েছে ইমেল আইডি ইমেল আইডি হচ্ছে অপশনাল বা ফোন নম্বর অপশন অবশ্যই ফোন নাম্বারটা দেবেন ইমেল আইডি যাদের দিতে পারছেন না দেবে না বাট ফোন নাম্বারটা অবশ্যই দেবেন ঠিক আছে তো এখানে একটা অবস্থ তার ভ্যালিড ফোন নাম্বার আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে সমস্ত কিছুই দেখে নিয়েছে ফোন নাম্বারও মেলানো হয়ে গেছে কোনো অসুবিধা নেই তো কাস্টমারকে বলবেন যে ফোন নাম্বারটা আছে তারা নিজে দেখে নেয় যদি সামনে থাকে তবে ঠিক আছে তো এবারে নেক্সট অপশনে ক্লিক করলাম করার পরে এখানে বলছে যে একটা ডিক্লারেশন টাইপের যে কোন কোথার থেকে আবেদন করা হচ্ছে ডিক্লারেশন এখান থেকে আমি কল্যাণীটা লিখে দিলাম এখান থেকে আবেদন করা হচ্ছে ডান দিকে ডেট দেখতে পাচ্ছেন আজকের ডেট তো নেক্সট অপশানে ক্লিক করলাম তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করার পরে এবার এখান থেকে অটোমেটিক্যালি ফর্ম সিক্সটা চলে এসেছে এবার এখান থেকে অবশ্যই এটাকে প্রিন্ট নেবেন অবশ্যই এটাকে কাস্টমারকে প্রিন্ট দেবেন যত কটা পিস্ট আছে তত কটা পিস্টাই এখান থেকে প্রিন্ট দেবেন তো আমি এখানটাকে পিডিএফ হিসেবে সেভ করে রাখলাম রেখে আমি পরে এটাকে প্রিন্ট দিয়ে দেবো তো প্রিন্ট নেওয়া মানে সেভ করা হয়ে গেলেই এটা অটো সাবমিট হবে ঠিক আছে দেখুন একটা চাকা ঘুরছে লোডিং হচ্ছে তো আমি এটাকে আবার সেভ করলাম দেখুন অটো সাবমিট হয়ে যাবে তো আমাকে কিছু করতো না অটো সাবমিট হয়ে রেফারেন্স আইডি চলে এলো তার মানে কি সাকসেসফুলি আবেদন হয়ে গেছে তো তার ফোনে কিন্তু মেসেজ চলে গেছে এই রেফারেন্স আইডির যে পৃষ্ঠাটা আছে এটাকে আপনি শুধুমাত্র উপরের পৃষ্ঠাটা প্রিন্ট দিতে পারেন তো এখান থেকে আমি ডাইরেক্ট এখান থেকে সেভ সেভ করে রাখছি তারপর আমি একসাথে প্রিন্ট দিয়ে দেবো ঠিক আছে তো এই হচ্ছে টোটাল আবেদনের পদ্ধতি তো আশা করতে পারছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে কীভাবে আবেদন করতে হবে কোথা থেকে কি কি ডকুমেন্টস দিতে হবে কি কার কি প্রয়োজন আছে সমস্ত কিছু বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে থাকে কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো এটা হচ্ছে যে তার যে ফর্ম সিক্স যেটা বেরিয়ে এসেছে তো সেটার হচ্ছে পুরোপুরি পারফরম্যান্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার নাম বাবার নাম সমস্ত কিছু ছবি চবি সমস্ত কিছু রয়েছে ঠিকানাপত্র এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কাস্টমারকে দিতেই হবে ঠিক আছে কাস্টমার কাছে এটা দিতেই হবে কারণ কাস্টমার কিন্তু শুনবে না নতুন আবেদন করা হলে এটা বেরোচ্ছে কারেকশনের ক্ষেত্রে কিন্তু এগুলো বেরোচ্ছে শুধুমাত্র রেফারেন্স আইডি বেরিয়ে আসছে এগুলো আপনাদের মাথায় রাখতে হবে তো এটাকে অবশ্যই আপনারা একটা প্রিন্ট দিয়ে দেবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এই রকম ভিডিও বা আপডেট আর আরোতে পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন মিনি থ্যাংক তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি থ্যাঙ্ক ইউ দিস ভিডিও হ্যাভ গুড ডে বাই